হাই ফ্রেন্ড, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ পেশেন্ট আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বায়োকেমি চিকিৎসা পদ্ধতি শিখুন পর্ব 30 ক্যালিফস 3। ক্যালিফসের তৃতীয় খণ্ড, দুটো খণ্ড আগে হয়ে গেছে, অবশ্যই শুধু পড়ে নিলে এটা বুঝতে সুবিধা হবে যদি আপনি নতুন হন। আর যদি আপনি ডাক্তার হন তাহলে আপনি এখান থেকেই পড়তে পারেন, বুঝতে কোনো অসুবিধা হবে না। পুরুষ যৌনাঙ্গ সংক্রান্ত লক্ষণ, সিমটমস অব মেল জেনিটালিয়া, পুরুষ অঙ্গে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ স্যাঙ্করয়েড। স্যাঙ্করয়েড হচ্ছে অসুখটার নাম। অসুখটা হয় কিভাবে সেটা ব্র্যাকেটে দেওয়া আছে। হিমোফিলাস ডুক্রেই নামে এক ধরনের জীবাণু সৃষ্টি করে আলসার। কোথায় আলসার সৃষ্টি করে? পুরুষ অঙ্গে। এই সংক্রমণে পুরুষ অঙ্গের এমন ঘা হয় যাতে পুরুষ অঙ্গ আংশিক অবলুপ্ত হয়ে যায়। বাঁ দিকের প্রথম ছবিটা লক্ষ্য করবেন, নিচে বাঁ দিকের প্রথম ছবি, মানে পেনিসের পার্ট, খানিকটা পার্ট একেবারে হাওয়া হয়ে যাবে, এমন অবস্থা হয়, এত মারাত্মক অসুখ। গনোরিয়া, গনোরিয়া আপনারা জানেন একটা অতি দুষ্ট প্রকৃতির সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। যে ডিজিজটা একটা মানুষের হলে সেই মানুষটা যদি ঠিকভাবে না সারানো হয় তাহলে সেই অসুখটা তার জন্ম মানে পরের জন্ম পর্যন্ত সংক্রামিত হয়ে যায়, এবং সেই গনোরিয়া থেকে অন্তত 20-25টা অসুখ তৈরি হতে পারে, জটিল অসুখ। সেই অসুখগুলো তার পরবর্তী জন্মে তিনি সাফার করবেন, তার পরবর্তী জন্মে লোকও সাফার করবেন। গনোরিয়া এই টাইপের অসুখ, এটা নিয়ে বিশাল রিসার্চ করেছেন হ্যানিম্যান অন্তত 30 বছর ধরে। হ্যানিম্যানের বই পড়তে পড়লে সব জানতে পারবেন। সেই গনোরিয়া অ্যাকচুয়ালি আস হয় কি পুঁজ তৈরি হয় মূত্র নালীর মধ্যে, পেনিসের ভিতরে বা ভেজাইনের ভিতরে পুঁজ তৈরি হয়। সেই পুঁজ ফোঁটা ফোঁটা করে বেরোতে থাকে, অত্যন্ত পেইনফুল যন্ত্রণাদায়ক একটা অসুখ। কিন্তু সেই গনোরিয়াতে কখন মূত্রনালী থেকে ফ্র্যাঙ্ক ব্লাড আসবে, একদম পেচ্ছাপের মতো ব্লাড বেরিয়ে আসতে আরম্ভ করবে, তখন এই ক্যালিফস ম্যাজিক দেখাবে। দিতে পারলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এইরকম মারাত্মক অসুখ, এইরকম সাধারণ অসুখ এত সুন্দর কাজ করে। স্ত্রী যৌনাঙ্গ সংক্রান্ত লক্ষণ, সিমটমস অফ ফিমেল জেনিটালিয়া, বিবর্ণ ত্বক, খিটখিটে নার্ভাস আবেগপ্রবণ মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব। এই যে কথাগুলো লেখা, বিবর্ণ ত্বক, খিটখিটে নার্ভাস আবেগপ্রবণ, এটা ক্যালিফসের মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। কখনো খুব দেরিতে, কখনো বা তাড়াতাড়ি, ঋতুস্রাব কখনো ডিলেড, কখনো আর্লি। অতিরিক্ত স্রাব, মেনোরেজিয়া, যার কালার লাল কালচে, জমাট বাঁধে না সহজে। অতি দুর্গন্ধযুক্ত, অ্যানাদার ক্যারেক্টারিস্টিক অফ ক্যালিফস, ক্যালিফসের সমস্ত সব দুর্গন্ধযুক্ত হবে। অবসাদগ্রস্ত, ক্রন্দন প্রবণ, অতি দুর্বল নারীদের ঋতু বন্ধ, অর্থাৎ ডিপ্রেসড, ল্যাক্রিমোজ মুড, হজে কিনে ফেলে, মন খারাপ, এরম নারীদের অ্যামেনোরিয়া হয়ে গেল, অথবা পেটে অসহ্য যন্ত্রণা। ডান দিকে, একদম ডান দিকের ছবি, ডিসমেনোরিয়া। তার মানে সোজা কথা, ক্যালিফসের মধ্যে তিন রকমের ঋতু সংক্রান্ত সমস্যা, মেনোরেজিয়া, অ্যামেনোরিয়া, ডিসমেনোরিয়া। মেনোরেজিয়া মানে প্রচুর, অ্যামেনোরিয়া মানে বন্ধ হয়ে যাওয়া, ডিসমেনোরিয়া যন্ত্রণা। সমস্ত সিমটম গুলো ক্যালিফস কভার করবে, প্রোভাইডেড পেশেন্টটা কিন্তু ক্যালিফসের হতে হবে। একটা স্টাউট স্টেবল মহিলার এসব এরকম একটা বেশি পেটে যন্ত্রণা, আপনি চোখ বুঝে ক্যালিফস দিলেন, কোনো কাজ পাওয়া যাবে না। পেশেন্টের বৈশিষ্ট্য মিলতে হবে, পেশেন্টকে হতে হবে অ্যানিমিক, নার্ভাস প্রকৃতির, ইরিটেবল প্রকৃতির, খুব ইমোশনাল প্রকৃতির, তার উপরেই এই জিনিস কাজ করবে, সমস্ত ক্ষেত্রেই কাজ করবে, যে তিনটে বলা হয়েছে। দুটো ডট ডট আছে সামনে, অর্থাৎ কন্টিনিউশন। স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত লক্ষণ, সিমটমস অফ ফিমেল জেনিটালিয়া, মাসিক স্রাবের সময় হিস্টিরিয়া, স্নায়বিক দুর্বলতা, উত্তেজনা। বাঁ দিকের প্রথম ছবি লক্ষ্য করুন, হিস্টিরিয়াতে পেশেন্ট নানা রকমের ভাবভঙ্গি করে এবং দেখেই বোঝা যায় তিনি মানসিক সুস্থ নন। গলা দিয়ে যেন বায়ু গোলা ঠেলে উঠছে, বলবে দেখো আমার বুকের ভেতরে যেন একটা বড় একটা কি ঠেলে উঠছে উপর দিকে, এটা হিস্টেরিক লক্ষণ। হিস্টেরিক কান্নার দমক, হিস্টেরিক কান্না মানে দমক দমক কাঁদবে, কাঁদবে হাসবে একসঙ্গে, সাদা সা, হাজাকর, কটুকর, লিকুইরিয়াল ডিসচার্জ, যেটা স্ক্যাল্ডিং বলা ইংরেজিতে, অ্যাক্রিড বলা, যেখানে লাগবে জ্বালা করবে। অন্তঃসত্ত্বাকালীন লক্ষণ, সিমটমস ডিউরিং প্রেগন্যান্সি, দুর্বল রোগিণীদের গর্ভপাত, এখানে ক্যালক্রিয়া ফ্লোরও কাজে লাগে, বাদামি, অতি মারাত্মক দর্শন, দুর্গন্ধ, ক্ষরণযুক্ত স্তন প্রদাহ। দ্বিতীয় ছবি দেখুন, স্তন প্রদাহ দেখানো হচ্ছে, কিন্তু এখানে বাদামি কালার এখনো আসেনি এবং কোনো ক্ষতও তৈরি হয়নি, সেই ছবি আমি জোগাড় করতে পারিনি, কিন্তু যদি এরকম হয় এটা আরো ডেন্স হবে, বাদামি কালার হবে, সেখানে বিচ্ছি গন্ধ হবে আর ক্ষতটা দেখতেও খারাপ হবে, স্তন প্রদাহ। সেই ক্ষেত্রে ক্যালিফস দি মেডিসিন। মনে রাখুন ক্যালিফসের বৈশিষ্ট্য কিন্তু দুর্গন্ধ, ক্ষরণ। এখানে ক্যালিফস বাহ্যিক প্রয়োগ কার্যকর, ক্যালিফসকে গুঁড়ো করে ভেজিনের সাথে লাগিয়ে অ্যাপ্লাই করুন, মলম হিসেবে কাজ করবে ভালো। সুতিকা জ্বর, ম্যানিয়াগ্রস্ত আচরণ, মানসিক অসুস্থতা,
একদম ডান দিকে 3 নম্বর ছবি, সূচিকা জ্বর মানে সোজা কথা বাচ্চা হওয়ার পর মায়েদের যে জেনিটাল ট্র্যাক আছে বা বার্থ প্যাসেজ, সেইখানে ইনফেকশন হয়। এবং এই অসুখে অতীতকালে, এখনো কম কিন্তু অতীতকালে লক্ষ কোটি মহিলা মারা গেছে, এখনো অনেকে মারা যায়। মডার্ন এই মেডিসিনও সবসময় সারাতে পারে না, মানুষ মারা যায়, মানে মহিলা মারা যান এই সময়তেও। সেই সময় তাদের ম্যানিয়াক্রস্ত আচরণ হতে পারে, মানসিক অসুস্থতা বাড়তে পারে, তার আচরণগুলি সে সুস্থ নয়। সমস্ত ক্যালিফস, সমস্ত দুর্বল, অকার্যকর, মিথ্যা প্রসববেদনা, প্রসববেদনা উইক, কোনো কাজ হচ্ছে না, ফলস, মিথ্যা, একেবারে আস মানে প্রসব আসেইনি, প্রসব তৈরি হওয়ার কোনো হওয়ার কোনো সম্ভাবনা নেই, পেশেন্ট বলছে তার প্রসববেদনা এসছে, ফলস, একে বলে ফলস প্রসববেদনা। এই সমস্ত ক্যালিফস দেখবে। দুর্বল ধাতুগ্রস্ত নারীদের কষ্টদায়ক প্রসব, একটা দুর্বল নারী তার হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা তার প্রসব চলছে, সে যে কি পেইনফুল ব্যাপার। এক্সপেক্টেড প্রসব, সম্ভাব্য প্রসব তারিখের 1 মাস আগে থেকে, ইডিডি বলা হয় এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, তার 1 মাস আগে থেকে 6x খেলে সহজে প্রসব হয়। এটা ক্যালকুলেটেড ফ্লোর এবং ক্যালিফস। শ্বাসযন্ত্রাদির লক্ষণ, ক্যালিফস ফর রেসপিরেটরি সিমটমস, স্বরযন্ত্রের অত্যধিক ব্যবহারের ফলে স্বর ভঙ্গ, স্বরতন্ত্রীর পক্ষাঘাতে স্বর সম্পূর্ণ রুদ্ধ। একদম বাঁদিকের তলার ছবিতে পুরো গলা থেকে উপর থেকে ছবি ক্যামেরায় নিলে যেমন দেখাবে সেটা দেখানো হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে ভেতরের যে ফাঁকা জায়গাটা, এখানে একটু লক্ষ্য করে দেখবেন একটু এরকম সব দাগ আছে, হালকা সাদা দাগ আছে, এটা অ্যাকচুয়ালি ট্রাকিয়া বা শ্বাসনালী ভেতর দিকে নেমে গেছে। এর দুই ধারে এই যে চকচক করছে একটা, এটা আর এই দিকে রয়েছে, এই দুটো হলো স্বরতন্ত্রী। এরা এদের কম্পনে আমাদের কথা সৃষ্টি হয়, আর এইখান থেকে আরম্ভ হয়ে এই যে এই জিনিসটা হচ্ছে আলজিভ, যার কাজ হলো যখন আমরা খাবো তখন এই আলজিভটা গিয়ে এই শ্বাসনালীটাকে ঢেকে দেবে, যাতে করে আমাদের খাদ্য শ্বাসনালীতে না গিয়ে, এর পিছনে আছে খাদ্যনালী, এরকম জায়গায় আছে হয়তো খাদ্যনালী, একটু পিছন দিকে ছবিতে আমি দেখাতে পারছি না, এটা এইটা এসে ব্রিজের উপরে, ব্রিজের মতো ওই জায়গাটা বন্ধ করে দেবে, এর উপর দিয়ে খাবার জল সব মানে হড়কে গিয়ে এই খাদ্য নালীতে ঢুকে পড়বে। এই ঘটনাটা গলায় ঘটে। অবসন্ন অবসাদগ্রস্ত হাঁপানি রোগীর শ্বাসকষ্টে ক্যালিফসের বড় ডোজ ঘন ঘন দেওয়ার কথা বলেন প্রখ্যাত ডাক্তার কেরি। এটা ডাক্তার কেরির একটা স্পেশাল প্রেসক্রিপশন। উনি বলছেন যে যখন পেশেন্ট ডিপ্রেসড অ্যান্ড ভেরি উইক, সেই সময় শ্বাসকষ্ট যদি হয় অবশ্যই পেশেন্টটা ক্যালিফসের হতে হবে। ক্যালিফসের পেশেন্ট মানে ক্যালিফসের মূলত মানসিক এবং শারীরিক যে জেনারেল সিম্পটম, যে মুখটা যে বিবর্ণ হবে, পেল হবে, সে খুব নার্ভাস হবে, এই ধরনের যে পেশেন্ট, সে একটুতেই ঘাবড়ে যাবে, এরম ধরনের পেশেন্ট ক্ষেত্রে যদি পানির হয়, সে পেশেন্ট অবসাদ হয়ে আছে, ডিপ্রেশনে আছে, তাহলে তাকে ঘন ঘন ডোজ দিতে হবে এবং বড় ডোজ দিতে হবে। বড় ডোজ কথার অর্থ হলো নর্মাল যে ডোজ সেটা না দিয়ে হয়তো ডবল ডোজ দিতে হতে পারে। নর্মাল ডোজ হতে হবে 3টে গুলি দিচ্ছেন, তখন তাকে 6টা গুলি দিতে হবে। আপনি হয়তো 2 ঘন্টা দিচ্ছেন, সেটা তখন 1 ঘন্টা দিতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমায় যখন বৈষ্ট্যমূলক কফ উঠতে থাকে, জিভে বাদামি লেপ দেখা যায়, ব্রঙ্কিয়াল অ্যাজমার ছবি মাঝখানেরটা, মাঝখানে ব্রঙ্কিয়াল অ্যাজমার ছবি রয়েছে দেখুন, তার একদিকে সুস্থ ব্রঙ্কাস আর একদিকে অসুস্থ ব্রঙ্কাসকে দেখানো হয়েছে। ব্রঙ্কাস অ্যাকচুয়ালি ওই ডালপালাগুলো যেগুলো লাঙের ভেতরে গিয়ে লম্বা লম্বি, একটা নামে প্রথমে ওটাকে শ্বাসনালীর ট্রাকিয়া বলে, ওটা প্রথমে দুভাগে ভাগ হয়, ওটাকে বলে প্রাইমারি ট্রাকিয়া, তারপর সেকেন্ডারি, তারপর আরো ফাইন হয়ে গিয়ে টারশিয়ারি ভার্সিয়া হয়ে টারশিয়া। এইসব ট্রাকিগুলো সরু হতে হতে এই যে সুস্থ ট্রাকিয়া দেখুন কত বড় তার বাঁদিকে যে রয়েছে, আমি সেখানে ছবিটা আলোচনা করছি, সুস্থ ট্রাকিয়া লুমেনটা কত বড় দেখুন, আর অসুস্থ ট্রাকিয়া ভেতরের লুমেনটা কি ছোট হয়ে গেছে। এই ছোট হওয়ার কারণ কি না, এই জায়গায় সমস্ত তরল জমে গেছে, চটচটে তরল, চটচটে তরল, সোজা কথা ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, প্রদাহ হয়েছে, সেই প্রদাহের ফলে উৎপন্ন ঘন মোটা তরল, তার ফলে লুমেনটা ছোট হয়ে গেছে, পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে হাঁপাতে আরম্ভ করলো। এই হাঁপানির নাম হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। সব অ্যাজমা কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় না, ব্রঙ্কিয়াল অ্যাজমা বিশেষ ধরনের অ্যাজমা যেখানে ব্রঙ্কাসটাই গন্ডগোল,
অন্য অনেক রকমের অ্যাজমা আছে, সেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, সেটা অন্য ধরনের অ্যাজমা, যেমন ধরুন সিওপিডি। সিওপিডিতে ব্রঙ্কিয়াল অ্যাজমা নয়, এটা অন্য টাইপের, সেখানে ফুসফুসের একেবারে নিচে যেখানে আছে, এটাকে আমরা একটু পরে আলোচনা করব, যেটাকে বলে ব্যালভিওলাই বা বায়ুথলি, সেখানকার গন্ডগোলের জন্য ওখানে হাঁপানি হয়। আবার এই হাঁপানিটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। এর সঙ্গে জিভটা অবশ্যই দেখতে হবে, বাদামি জিভ থাকতে হবে। হঠাৎ ফুসফুসে জল পালমোনারি এডিমা জমার ফলে যেমন আক্ষেপিক কাশি হয়, দমবন্ধ উপক্রম হবে, ফুসফুসে জল জমে গিয়ে যেমন ওইদিকে চলে যেতে পারে, সিওপিডি দিকে যেতে পারে, সেটা অনেক দীর্ঘদিন সমস্যা হলে তবে হয়, কিন্তু প্রথমভাবে জল জমলে একটা খুব কাশি হবে, আক্ষেপিক কাশি হবে, একেবারে দমকদমে কাশি, সেই কাশি হওয়ার উপক্রম হবে, তখন ন্যাটেমিউর সাথে পর্যায়ক্রমে এটা দিতে হবে ক্যালিফসকে। যদি কাশির সঙ্গে চোখে মুখে প্রচুর জল আসে, এই সিমটম থাকলে দুটো মিলে দিতে হবে। যদি সিমটমটা এটা না থাকে, শুধু জল জমে এবং পেশেন্টটা যদি ওই যা বললাম মানে ক্যালিফসের পেশেন্ট হয়, অর্থাৎ সে খুব বিবর্ণ হবে, তার মুখ চোখ বসা বসা হবে, অসুস্থ হবে, সে মানসিকভাবে নার্ভাস হবে, সে একটুতেই ঘাবড়ে যাবে, এইরকম তার মানে মেমারি শক্তিও মানে স্মরণ শক্তিও দুর্বল হবে, এসব যখন থাকবে তখনই সেই হে হলো এই ক্যালিফোসের পেশেন্ট, সেসব ক্ষেত্রেই এগুলো কাজ করবে ভালো। এবার এই যে বললাম পালমোনারি এডিমা, তার ছবি ডান দিকে দেওয়া আছে। দেখুন ডান দিকে লক্ষ্য করুন, এই যে একটা রয়েছে, এটা একটা বায়ুথলি, এটা একটা বায়ুথলি, আর এইটা আর একটা বায়ুথলি, এটা একটা বায়ুথলি। লক্ষ্য করুন এই বায়ুথলিটা ফাঁকা আছে, মানে এর মধ্যে বাতাস আছে, আর এখানে দেখুন এই যে নীল রঙের যেটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি তরল জমেছে, এই তরলটাকেই ওরা বলছে জল। এই যে বল জল জমা বলা হয়, জল মানে সত্যি সত্যি জল নয়, একটা তরল, তার মানে ওর ভেতরে ওই এই যে বায়ুথলি, এই বায়ুথলির ভিতরে এই ভিতরের দিকে ইনফ্লামেশন হয়েছে, প্রদাহ হয়েছে, যে প্রদাহের পরে তরল তৈরি হয়েছে, তরলটা গিয়ে জমছে, এই তরলটা বের করে দেওয়ার জন্যই দমকে দমকে কাশিটা হবে, এই তরলটা বের করে দেওয়া, যেটা বেরিয়ে গেলে পেশেন্টটা কিন্তু শ্বাসকষ্ট কমে যাবে, সে ভালো থাকবে। কূপের শেষ থাপ, কূপে একটা কাশি, তখন কাশতে কাশতে পেশেন্টের মানে কাশিটা কুকুরের ডাকির মতো, বার্কিং কাপ বলা হয়, সেটা ওপর দিক থেকে সাধারণত হয়, বার্কিং কাপ ওপর দিক থেকে হয়, মানে গলার উপর দিক থেকে হয়, তখন যদি মুখ বিবর্ণ হয়, পেশেন্ট যদি রক্তশূন্য হয়, রোগী যদি মূর্ছিত চলে যায়, তাহলে কিন্তু এই ক্যারিফসি তখনকার ডিমেডিসিন হবে। শুরুতে দুটো ডট রয়েছে, মানে শ্বাস যন্ত্রাদির লক্ষণ, এটা আগে থেকে চলে আসছে, আগে আছে আলোচনা, কন্টিনিউশন। ক্যালিফস ফর রেসপিরেটরি সিমটমস, ক্লান্তির ফলে বা স্নায়ু দৌর্বল্যের কারণে হাঁপানির শ্বাসকষ্ট, যা সময়ে মানে পরিশ্রম করলে চলাফেরায় বেড়ে যায়, রোগী অজান্তে দীর্ঘশ্বাস ফেলেন, ঘুমের মধ্যে দীর্ঘশ্বাস, গোঙানি, ভেরি রেয়ার সিমটম, অজান্তে দীর্ঘশ্বাস, আপনার কাছে কিন্তু পেশেন্ট পার্টি, পেশেন্ট বলবে না, এগুলো পেশেন্টের পার্টি বলে, ডাক্তারবাবু দেখুন আমাদের রোগী এরকম বসে আছে কিন্তু দীর্ঘশ্বাস ফেলছে, ঘুমের মধ্যে দীর্ঘশ্বাস ফেলছে, গোঙাচ্ছে, এসব সিমটম কিন্তু পার্টিরা পেশেন্টের সঙ্গে যে তারা বলবে। সংবহন যন্ত্রাদির লক্ষণ, ক্যালিফস ফর সার্কুলেশন সিস্টেম, দুর্বল স্নায়ুতন্ত্রের কারণে ঢিলা, ধীর নাড়ি মানে পালস, অনিয়মিত নাড়ি, থেমে থেমে চলে পালস, থেমে থেমে চলছে, অস্থিরতা, অনিদ্রা, বিমর্ষতা, আশঙ্কা, স্নায়বিক অসুস্থতা সহ বুক ধরপড়ানি। বাঁ দিকের একদম এক্সট্রিম বাঁ দিকের ছবিতে বুক ধরপড়ানির ইসিজি কেমন হয় সেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে প্যালপিটেশনের, সিঁড়ি দিয়ে ওঠার সময় স্নায়বিক দুর্বলতার কারণে শ্বাসকষ্ট, প্যালপিটেশন, বাঁ দিক থেকে দ্বিতীয় ছবি, সিঁড়ি দিয়ে উঠছে তখন প্যালপিটেশন চলছে, দুর্বল রক্ত সঞ্চালনের কারণে মূর্ছা ভাব, মাথা ঘোরা, হৃৎপিণ্ডের কাছে অস্বস্তি, তৃতীয় ছবি মহিলার মানে অজ্ঞান ভাব এসে যাচ্ছে, দুর্বল রক্ত সঞ্চালনের কারণে মাথার ঘোরা এবং একটা ফেন্টিং ভাব এসে যাচ্ছে, আশঙ্কা, আবেগের পর হৃৎপিণ্ডের অনিয়মিত কাজ, লাস্টে দেখাচ্ছে ইন্টারমিটেন্ট যে এভি ব্লক হয়েছে সেই সব গুলো ইসিজিতে কেমন আসবে সেটা দেখানো হয়েছে। এই সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ হলো, আপনাদের কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টস লিখে দেবেন, আমি উত্তর দিয়ে দেব। আপনার দেখার জন্য শোনা যায় অসংখ্য ধন্যবাদ, পরে আবার নতুন ভিডিও নিয়ে আমি আলোচনা শুরু করবো।